তিনি নু, তিনি খোদা, কোন জায়গায় বসিয়া খোদা করেছে এই মুড়ি? রজব দেওয়ানের একটা গান, রজব দেওয়ানের একটা গান, এটা অনেকেই শুনছেন। এখন বয়াতিরা এই গানটা গায় না। ওই যে সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে ছিল আশ্রয় শূন্য সহাস করে, সে যে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে সেই ধনাগার হইতে যখন আপনি পেলেন চেত, প্রকাশিত ইচ্ছা হলো, হলো সৃষ্টির আকিঞ্চ, সে যে মহান শক্তি ছিল ছয় ভাগে বিভক্ত, সে যে মহান শক্তি ছিল ছয় ভাগে বিভক্ত হলো, নাম ভাগ নিরাকার রইল, নাম ভাগ নিরাকার রইল পাঁচ ভাগে পাঞ্জাতন গড়ে। স্তরটা বুঝতে হবে, সে যে মহান শক্তি ছিল ছয় ভাগে বিভক্ত হইল, ভাগ হইল কয়টা? ছয়টা। ছয়টা ভাগের মধ্যে নাম ভাগ হইল নিরাকারে, আর পাঁচ ভাগে হইল পাঞ্জাত। মা ফাতেমা, আলী, হাসান, হোসেন, আমার নবী। ও বাবা, এই যে পাশ, এই পাশটারে যদি পাঁচটা ভাগ করিয়া পাঁচটা ভাগে ফানি, তাইলে এটারে কেউ পাস করবে না, এটারে কেউ চটা কি এটারে ভাবলে পাঁচটা ভাগ করলে এটারে আর কেউ বাস করব না, এটারে করব চটা, এটা কিন্তু আগে বাস আছে তদ্রুপ। রজ্জুবালী দেওয়ান সাহেব খুব কৌশলে, খুব কায়দা করে মানুষের মাঝে উপস্থাপন করেছেন সেই নিগুর তত্ত্বকে। কি? ওই যে সে যে মহান শক্তি ছিল ছয় ভাগে বিভক্ত হলো, নাম ভাগ নিরাকার রইল পাঁচ ভাগে পাঞ্জাতন গড়ে। এইবার চিন্তা করে দেখেন, নবী বর্তমানে কই আছে? ফকির লালন সাহেব একটি গান গাইছেন, একটি গান লিখেছেন, মদিনা রসুল নামে কে এলো রে ভাই, কায়াধারী হয়ে কেন ছায়া পারি না। এই যে আমার বেহালার সত্ত্বে আমি নারায় কাছে পিছে একটা ছায়া পড়ছে নাকি, আমার একটা ছায়া পিছনে দেখা যায় নড়াচড়া করতেছে, কিন্তু আল্লাহ রসুলের কোনো ছায়া ছিল না। কেন ছিল না? নূরের কোনো ছায়া থাকে না, নূরের কোনো ছায়া থাকে না। তাই বাবা, তাই বাবা একবার জ্ঞান দিয়া খেয়াল করে দেখে, মদিনায় রসুল নামে কে এলো রে ভাই, কায়াধারী হয়ে কেন ছায়া পারি না। এটার শেষ অন্তরটা কি? ছায়াহীন, ছায়া ছাড়া, ছায়াহীন, যাহারা দেখি শরিক নাই তার, লাশারি কি তার কোন শরিক নাই। ফকির লালন বলে তার হাকি কি, বলিতে আমি ডরাই, মদিনায় রসুল নামে কে এলো রে ভাই। সেই নিগুর তত্ত্ব যার তার কাছে বলা যায় না। এই তো তার কষ্ট ছিল বলিলাম হুজুর, এরা ছোট্ট করে দুইটা রাইট বাড়ি হয়ে গেছে প্রায় তিনটার মতো বাজে। আমি তার কাছে জানতে চাইব, আদমকে তৈরি কইরা আদমের দেহের মধ্যে দিলেন পঞ্চটি নব, কি নফসে রহমানিয়া, নফসে লাউমা, নফসে মুতাইনা, নফসে মুলহেমা,
কটা হলো? পাঁচটা। নফসে রহমানিয়ার অবস্থান হলো ব্রহ্মতালুতে, আর নফসে আম্মারার অবস্থান হইল নাভি থেকে আট আঙ্গুল নিচে। তাই হাদিসের মধ্যে আসছে, যে চিনেছে নফসকে সে চিনেছে, যে চিনেছে নফসকে সে চিনেছে আল্লাহকে। আমি জানতে চাই আবুল ভাই, নাভির আট আঙ্গুল নিচে হলো নফসে আম্মারা, এই নফসে আম্মারা চিনলে আল্লাহ চিনা যায়, এর কারণটা কি? আমার দুই নম্বর জিজ্ঞাসা থাকবে বায়ু, বায়ু মানে বাতাস। এই বাতাস হলো পঞ্চ প্রকার, এই বাতাস হলো পঞ্চ প্রকার কি? প্রাণ বায়ু, উদান বায়ু, সমবায়ু, প্রাণ বায়ু, অপ্রাণ বায়ু। প্রাণ বায়ু হলো ভিতরে, অপ্রাণ বায়ু হলো নাসিকার বাইরে, সমবায়ু হলো মাঝখানে। এই প্রাণ বায়ু অপ্রাণ বায়ুর মাঝখানে হলো সমবায়ু, আর উদান বায়ু হইল এই যে ডেকুর দিলাম একটা, এটার একই উদান বায়ু। আর পেছন দিক দিয়ে জায়গা বাইর, এটার একই ব্যান বায়ু। ওই যে কয়েকটা সর পাঁচ লিগে, আমরা বুঝি না। এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন হইতেছে, কিন্তু বুঝি না কোন বাতাস। যেই বাতাস পাছা দিয়া বাইর, এই বাতাস যদি নাক দিয়া বাইরে যাইতো, তাইলে আর উচ্চা দাম খুচা খাওয়া লাগতো। আবুল ভাই, যারা সাধক তারা এই বায়ুটাকে ভিতরের দিকে নেয় খালি কমা, আর যারা মানত এরা খালি বাড়া। মনে করেন এই কেউ দাঁড়াই গেছে, কোনো কাম কাজ করে না, তোমরা তার বাইরে বাড়ো ভিতরে বাড়ো, এই চব্বিশ আঙ্গুল এইভাবে আছে। যদি কেউ একটু হাঁটে তাইলে তার তেরো আঙ্গুল বাইরে আসে আর এগারো আঙ্গুল ভিতরে থাকে। যদি একটু জোরে জোরে হাঁটে চোদ্দ আঙ্গুল বাইরে থাকে, দশ আঙ্গুল ভিতরে থাকে। যদি মাথার মধ্যে বোঝা লয়ে হাঁটে তাইলে পনেরো আঙ্গুল বাইরে আসে আর নয় আঙ্গুল ভিতরে থাকে। কেউ যদি বোঝা লয়া একটু দৌড়ায় তাইলে তার দমটা আরো পারে। দেখবেন বোঝা লয়ে দৌড়ে গেলে এরকম করে আদায় আদায় কিনা। আবার কোন একটা সময় আছে, বাবা যখন মায়ের কাছে যায় তখন এই দমটা চব্বিশ আঙ্গুলই বাইরে যাবে। কিন্তু আমাগো কত হইল, খালি বাইর করতো, আর যারা সাগর তারা এই দমটাকে ভিতরে ঢুকে নেয়। এই দমটা বাইরে বাইর করার সহ আবুল ভাই আমি জানতে চাই, এটা ভিতরে নেওয়ার কৌশল নাকি? এই যে আমরা খালি বাইর করে যাবে, এটার ভিতরে নেওয়ার কৌশলটা কি? কোন কৌশলে ভিতরে নিব? কারণ এই দম যদি একবার বারো আঙ্গুল ভিতরে যায় না, তাইলে ওই লোক আসমান দিয়ে উড়ে যাইতে পারে, পানির উপর দিয়ে হাইটে যাইতে পারে, তার কোনো সমস্যা নাই। ফুটবলের মধ্যে হাওয়া দিয়ে ছাইড়া দিলে ওই ফুটবল কোনোদিন পানিতে তলায় না কি বাবা? কোনোদিন তলায় না। আমি জানতে চাই এটা ভিতরে নেওয়ার কৌশলটা কি? বিচ্ছেদ গাইতে হবে, বিচ্ছেদের অনেক প্রকার আছে বাবা।
যেহেতু আজকের আসরটা অত্যন্ত ভালো, আমি ভয় পাইছিলাম একটা জিনিস, সেটা হলো আমার মুনায়েম ভাই পালাটা দিচ্ছে একটা গুরুত্বপূর্ণ, কারণ অন্য অন্য জায়গায় সহজ পালা দেয়, গাইতে সোজা, মানুষ বোঝে সোজা, কিন্তু আজকের পালাটা দিচ্ছে গুরুত্বপূর্ণ, মানুষও কম, অন্য অন্য আসরে যে কটা মানুষ প্রস্রাবের আলোতে থাকে খালি প্রস্রাব করার অবস্থায় ওই কয়জন মানুষ আসতে হয়েছে গান শোনার জন্য, কিন্তু এখনো আপনারা আছেন। এই জন্য একটা কথা বলি, বিশ্বে তো অনেক রকম আছে, যেমন আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার কুকিতে, এইটাও বিশ্বে, আবার ও বাসি কেন সুর দিয়া জ্বালালি আগুন, এইটাও বিশ্বে, আবার আমগো আকাশ ভাই লেখছে পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, এগুলিও বিশ্বে, আবার রজ্জু আলী জয়ন সাহেব লেখছে বাসি বাজে মাঝে নাম ধরে দেখা হইলে বলিস, এটাও বিশ্বে। মালেক দেওয়ানের একটি গান আমি করব, অত্যন্ত মূল্যবান গান, কথাগুলো শুধু একবার বিচার করে ছিল ভালো সখিনে মরণ আমার ছিল ভালো বেঁচে থেকে কি হইলো রে
সরকারের গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেন।